আমার প্রিয় সকল ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকের ক্লাস সিক্সের ইংলিশ গ্রামার। আজকে গ্রামার, ঠিক আছে, সেটা কি না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশনস, মানে আর্টিকেল, সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। তাহলে চলো শুরু করা যাক। এক একটা বলা হচ্ছে হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ, এম এ। আচ্ছা দেখো, এইখানে হবে অ্যান এম এ। অ্যান কেন হলো এখানে বুঝিয়ে দিচ্ছে, দেখো এম এ, এম এ, এ উচ্চারণ, এর উচ্চারণ মানে ভাওয়েল সাউন্ড আসছে। প্রথমে কী আসছে আমরা জানি, ভাওয়েল সাউন্ড থাকলে তার পূর্বে অ্যান হবে, তাহলে এম এ, এ আসছে, সেই জন্য হলো অ্যান। যেমন এসডিও, অনেক ক্ষেত্রে দেখবে এগুলো থাকবে এসডিও, এইচএস স্কুল মানে হায়ার সেকেন্ডারি, এসডিও, এ আসছে। এখানেও এইচের এ, এইচএস, এইচএস, সেই জন্য এগুলোর আগে কী হবে, অ্যান হবে। তাহলে এটা হলো নাম্বার টুয়ে বলা আছে আই অ্যাম ফন্ড অফ মিউজিক। ফন্ড অফ মানে কি, ফন্ড অফ মানে হচ্ছে অনুরাগী বা প্রিয়, আমি সঙ্গীতের প্রিয় বা সঙ্গীতের অনুরাগী। ফন্ডের সাথে সবসময় অফ হলে সেটা বোঝানো যাবে যে কোনো কিছুর প্রতি অনুরাগী। যেমন আই অ্যাম ফন্ড অফ সুইটস, আমি মিষ্টি ভালোবাসি বা মিষ্টির প্রতি আমি অনুরাগী, ঠিক আছে। আচ্ছা পরেরটা হলো সি ইজ এ ইউরোপিয়ান। এটার ক্ষেত্রে দেখো ভাওয়েল হলো কেন হলো, এই যে এখানে দেখিয়ে দিচ্ছে, দেখো ইউ দিয়ে যদি ওয়ার্ড শুরু হয় এবং তার উচ্চারণ যদি ইউ বা বাংলায় যে ইউ হয়, ইউ বা ইউ উচ্চারণ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান না বসিয়ে এ বসাবো। যেমন ইউনিট, ইউনিক, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, এগুলো সবই উচ্চারণ কী করে হচ্ছে, ইউ বা ইউ, ঠিক আছে, বোঝা গেল। এদের পূর্বে ভাওয়েল হলেও কিন্তু অ্যান হবে না, হবে এ। তাই আমি সি ইজ এ ইউরোপিয়ান লেডি। হি গোজ টু স্কুল ড্যাশ ফুট। আচ্ছা দেখো, কোনো কিছু মাধ্যমের দ্বারা যদি কোথাও যাওয়া বোঝায় তাহলে হবে বাই। যেমন হি গোজ টু স্কুল বাই স্কুল ভ্যান যদি হতো, বা বাই স্কুল বাস হতো, বা বাই কার হতো, কিন্তু এইখানে কী বলা হয়েছে, পদব্রজে, সেক্ষেত্রে আমাদের হবে হি গোজ টু স্কুল অন ফুট। আচ্ছা, আর হি লিভস ইন, এখানে হচ্ছে ড্যাশ ইউএস। আচ্ছা ইউএসএ, এটার মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে, আমেরিকা প্রদেশকে বোঝানো হচ্ছে, আমেরিকা কান্ট্রিকে বোঝানো হচ্ছে। তাহলে এইখানে এটা একটা ভৌগোলিক একটা সংজ্ঞা আছে বলে এটাকে এক্ষেত্রে হবে ইন দ্য ইউএসএ, ঠিক আছে, হি লিভস ইন দ্য ইউএসএ। আচ্ছা পরেরগুলো বলা হয়েছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স। এখানে এটা র্যাম, নট রাম, এর কোনো মানুষের নাম নয়, এটা র্যাম মানে ভেড়া, এক্ষেত্রে হবে ভেড়ি বা স্ত্রী ভেড়া, তাহলে ইউ, র্যাম হলো ইউ। আচ্ছা স্ট্যাগ, স্ট্যাগ মানে হরিণ, পুরুষ হরিণ, এটা হবে স্ত্রী হরিণ হবে হাইন্ড, ঠিক আছে। এটা মঙ্ক, মঙ্ক মানে সন্ন্যাস, সন্ন্যাসী, হ্যাঁ, পুরুষ, আর এটা হবে নান মানে সন্ন্যাসী, সন্ন্যাসিনী, ডগ, কুকুর, আর এটা হচ্ছে বিচ, বিআইটি, বিচ মানে স্ত্রী কুকুর, আর নেফিউ মানে ভাইপো, এটা হবে নিস, এন আই ই, নিস, ঠিক আছে। আচ্ছা